ঘুম থেকে উঠে দেখি যে মা ছেলে রেডি হয়ে বসে আছে। দেন আমি জিজ্ঞেস করলাম, তোমরা রেডি হয়ে বসে আছো কেন? তারপর সুমাইয়া বলতেছে, সাইফান নাকি বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, আজকে নাকি সাইফান ঘুরতে যাবে। এমনিতেও অনেকদিন হয়ে গেল সুমাইয়া আর সাইফানকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যায় না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবার যেটা হয় সুমাইয়া সেম কাজটাই আজকেও আমার সাথে করছে। সুমাইয়া আমার সাথে কি করছে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। যাই হোক, বাসা থেকে বের হয়ে আসার পর এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আজকে সকালে বৃষ্টি হয়েছে, যার কারণে কোনো প্রকার গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতেছে না, একটু মেঘলা মেঘলা ভাব আছে। পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা গাড়ি পাইছি, তারপর সেই গাড়িটাতে আমরা উঠে পড়ছি। আর আমি মনে মনে ভাবতেছিলাম মা ছেলে কি প্ল্যান করে বাসা থেকে বের হয়েছে। তার কারণটা হচ্ছে আমার এক্স্যাক্টলি বাসা থেকে বের হওয়ার আগে বলে নাই যে তারা কোথায় যাবে এবং কি করবে। ছেলের বাহানা দিয়ে সুমাইয়া আমার পকেট ফাঁকা করার ধান্দামি করতেছি কিনা সেটাই আমি ভাবতেছিলাম। গাড়ি থেকে নামার পর আমরা হাইওয়েতে চলে আসছি। হাইওয়েতে সাইফানকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাই না, যার কারণে আমি ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছি। অবশ্য সাইফান না থাকলে বা সুমাইয়া না থাকলে সচরাচর আমার ওভারব্রিজ ব্যবহার করা হয় না, নিচে দিয়ে আমি সবসময় যাতায়াত করি। আরেকটা কথা, সাইফানকে নিয়ে সচরাচর আমাদের বাহিরে বের হওয়া হয় না। সাইফান হওয়ার পর খুব হলে আমরা দুই একবার বাহিরে বের হইছি, তাও আবার খুব প্রয়োজনে। সে কারণে সাইফান এখনো বাহিরের পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারে নাই। তাই সাইফানকে নিয়ে বাহিরে বের হইলে আশেপাশের সাউন্ড শুনলে সাইফান অনেক বেশি ভয় পায়। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি কখন জানি সুমাইয়া চলে আসলো শপিং মলে। তারপর সুমাইয়াকে আমি বললাম, তুমি তো আমাকে বাসার মধ্যে বলছো যে সাইফানকে নিয়ে আজকে ঘুরতে যাবা, তাহলে শপিং মলে কেন আসছো? পরে সুমাইয়া আমাকে উত্তর দিল যে বাবু হওয়ার পর নাকি বাবুকে নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা হলো নাকি শপিং মল। এটা কোনো কথা ভাই, আমাকে রীতিমতো বোকা বানায় দিছে। আজকে বের হওয়ার সময় মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তবে হ্যাঁ, এটা ভেবে আমার অনেক ভালো লাগলো, সুমাইয়া অনেক সাংসারিক হয়ে গেছে। দোকানদার আঙ্কেল সাইফানকে দেখে অনেক আদর করে এই ক্যাপটা পরাই দিছে, বলতেছিল মাশাল্লাহ বাবুকে অনেক ভালো লাগবে এই ক্যাপটা পরান। অতঃপর সুমাইয়া সাইফানের জন্য যে যে ড্রেসগুলো পছন্দ করছে সেই সেই ড্রেসগুলো নিয়ে নিলাম। তারপর আবার আমাকে নিয়ে সুমাইয়া চলে আসছে কসমেটিক্স দোকানে। এটা দেখে ভাবছিলাম হয়তোবা সুমাইয়া নিজের জন্য কেনাকাটা করতে ঢুকছে, পরে দেখি যে সাইফানের জন্য কেনাকাটা করতেছে। আসলে সব মায়েরাই হয়তোবা এরকম দায়িত্বশীল হয়। যে জায়গায় সাইফান হওয়ার আগে সুমাইয়া সবসময় নিজের শপিং নিয়ে ব্যস্ত থাকতো, সবসময় নিজের কথা ভাবতো, আজকে সেই মেয়েটা নিজের ছেলেকে ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারে না। এখন বুঝি সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা কতটা গভীর। সুমাইয়া শুধু যে সাইফানের জন্য ভাবে এমনটাও না, আমার ছোট্ট সংসার পুরোটাই গুছিয়ে রাখে সুমাইয়া। এখানে ইউসুফের জন্য প্যান্ট দেখতেছিল। আপনারা অনেকেই জানেন, হয়তোবা অনেকেই জানেন না, ইউসুফ হচ্ছে সুমাইয়ার ছোট ভাই। সুমাইয়ার আম্মু মারা যাওয়ার পর থেকেই ইউসুফ আমাদের সাথে থাকে। এখানে এসেও সাইফানের জন্য ছোট ছোট প্যান্ট দেখতেছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম, সবার জন্য তো নিতেছো কিন্তু তোমার জন্য তো কিছু নিলা না। তারপর সুমাইয়া আমাকে বলতেছে যে তোমাদের জন্য কেনাকাটা করলেই আমার আনন্দ লাগে। বাসায় পড়ার জন্য ইউসুফের জন্য দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে নিল। তারপর হঠাৎ দেখি যে সুমাইয়া আমার জন্য শার্ট চয়েস করতেছে। তখন আমি বলতেছি যে তুমি কিছু কিনো নাই, তাহলে আমি কেন কিনবো। পরে সুমাইয়া অনেক জোরাজুরি করে আমাকে এই শার্টটা পছন্দ করে দিল। দেন দোকানদার ভাইকে বলতেছে এই শার্টটা প্যাক করে দেওয়ার জন্য। যাই হোক, অবশেষে সবকিছু কেনাকাটা করার পর বাসায় চলে আসছি। সময় থাকলে অবশ্যই সুমাইয়াকেও কেনাকাটা করে দিতাম, সাইফানকে নিয়ে বাইরে এত বেশি ঘোরাঘুরি করতে মন চাইতেছিল না, যার কারণে বাসায় চলে আসছি। এখন সাইফানের ঘুমের টাইম হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।